হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাবানাস কুক চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দোকানের মতো পারফেক্টলি আপনারা রসগোল্লা গড়ে বানাতে পারেন সেই রেসিপি। হোপফুলি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন তো এই রসগোল্লাটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, কেউ কি দেখে বুঝতে পারবে এটা গড়ের তৈরি রসগোল্লা? দেখুন কতটা সুন্দর আর কতটা স্পঞ্জি হয়েছে। আমি আপনাদেরকে ভিতরটাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। আমার এই রসগোল্লার রেসিপি দেখে যদি আপনারা গড়ে তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের রসগোল্লাটাও পারফেক্ট হবে। চলুন দেখে নিন কিভাবে আমি রসগোল্লাটা গড়ে তৈরি করেছি। কুকারে প্যান বসিয়ে দিয়েছি, এখন ফুল ক্রিম মিল্ক আমি এখানে 2 লিটার দিয়ে দিলাম। আপনারা যদি খাঁটি গরুর দুধ ইউজ করতে পারেন তাহলে তো আরও বেশি ভালো। এখন দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ দুধে বলক না আসে। এই তো দুধে বলক চলে আসছে, এখন আমি ফ্লেমটা বন্ধ করে দেব। দুধটাকে 2 থেকে 3 মিনিট এরকম নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। সাথে সাথে আপনারা দুধটা ফাটাতে যাবেন না, যদি আপনারা দুধটা ফাটিয়ে দেন তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে, আর ছানা শক্ত হয়ে গেলে আপনার মিষ্টিটাও শক্ত হয়ে যাবে। এখানে আমি 2 টেবিল স্পুন লেবুর জুস আর 2 টেবিল স্পুন পানি মিক্স করে নিয়েছি একসাথে। এখন আমি 1 স্পুন করে দেব আর একটু নাড়াচাড়া করে দেব। একসাথে দিতে যাবেন না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। এই তো দুধটা ফাটা স্টার্ট হয়ে গেছে, এখন আমি সবগুলো লেবুর রস একসাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লেবুর রসের জায়গায় সাদা ভিনেগারও ইউজ করতে পারেন। এখানে একটা চাকনির উপরে এরকম সুতি একটা কাপড় বিছিয়ে নিয়েছি, এখন সব ছানা এখানে ঢেলে দেব। এখন ছানাটাকে ভালোভাবে পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে যাতে লেবুর টক ভাবটা চলে যায়। ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যদি একটু লেবুর রস থেকে থাকে তাহলে পুরোটা মিষ্টি নষ্ট হয়ে যাবে, টকটক ভাব হয়ে যাবে পুরো মিষ্টিতে। ছানাটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, এখন এরকম করে একটু ফোল্ড করে নিব ছানাটাকে যাতে ছানার মধ্যে যতটুকু পানি আছে সবগুলো পানি ঝরে যায়। দেখুন আমি কিভাবে চিপে চিপে পানিগুলো বের করছি। ভালোভাবে এই কাজটা করতে হবে, ছানাতে যদি পানি থাকে তাহলে আপনার মিষ্টিটা শক্ত হয়ে যাবে। ছানা থেকে পানি পুরোটাই চলে গেছে, এখন আমি একটা প্লেটে ছানাটাকে ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এখন এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। ছানাটাকে এত বেশি মাখাতে যাবে না, তাহলে ছানার ভেতরে একটা তেল আছে সেটা যদি বের হয়ে যায় তাহলে ছানা শক্ত হয়ে যাবে, আর ছানা শক্ত হয়ে গেলে মিষ্টিটাও শক্ত হয়ে যাবে। দেখুন আমি কিভাবে ছানাটাকে মাখিয়ে নিচ্ছি, এত বেশি জোর দেবেন না যে ছানাটার তেলটা বের হয়ে আসে। এই তো ছানাটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা ইউজ করতে পারেন, কর্নফ্লাওয়ার দিলে মিষ্টিটা অনেক বেশি সফট হয় সেজন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। ছানাটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। ছানাকে আমি ডয়ের মতো বানিয়ে নিয়েছি, এখন আমি এক এক করে মিষ্টিগুলো বানিয়ে নেব। এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টি কিভাবে বানাতে হয়। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিব। ঠিক এমনভাবেই মিষ্টি বানাতে হয়। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এখন চিনি শিরা বানাতে চলে আসলাম। যেহেতু আমি 2 লিটার দুধের মিষ্টি বানিয়েছি সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 8 কাপ পানি।
চিনি মিক্স করে নিচ্ছি পানির সাথে, যাতে ভালোভাবে চিনিটা গলে যায়। এখন আমি লিডটা বন্ধ করে দেব বলক আসা পর্যন্ত। এই তো বলক চলে আসছে, এখন আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। কুকারের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, আর এখন এক এক করে এরকম মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এই তো সবগুলো মিষ্টি দেয়া হয়ে গেছে, এখন লিডটা বন্ধ করে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর লিডটা খুলে চেক করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলে ডবল হয়ে গেছে। এখন একটু আলতো হাতে আমি এটাকে উল্টে পাল্টে দেব, একটা মিষ্টিও ভাঙেনি। এই তো দেখুন সবগুলোকে আমার উল্টানো হয়ে গেছে, এখন লিডটা বন্ধ করে দেব আরো 15 মিনিটের জন্য। কুকারের ফ্লেমটা হাই আছে, আর দেখুন 15 মিনিট পর লিডটা খুলে এখন দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটুক বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলা ফুলে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে যখন আমি আমার নতুন ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে আপনার কাছে, দেখে নিতে পারেন আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলা। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। 15 মিনিট পর লিডটা খুলে চেক করে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো মিষ্টিতে ভালোভাবে শিরাটা ঢুকে যায়। এখন আরো 5 মিনিটের জন্য লিডটা বন্ধ করে দিব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মিষ্টিগুলা। 5 মিনিট পর চেক করে নিচ্ছি, মিষ্টিগুলা সব শিরা টেনে নিয়েছে। এখন কিছু গরম বলক তুলা পানি দিয়ে দিলাম, এখানে আপনারা ঠান্ডা পানি ইউজ করতে পারবেন না, যদি ঠান্ডা পানি দেন তাহলে মিষ্টিগুলা শক্ত হয়ে যাবে। লিডটা বন্ধ করে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য, 7 মিনিট পর এখন চেক করে নিচ্ছি মিষ্টি সিদ্ধ হয়ে গেছে কিনা। কিভাবে সিদ্ধ হয়েছে বুঝবেন তাহলে চলুন দেখে নিন। এখানে একটা বাটিতে বাটি ভরে পানি নিয়ে নিয়েছি, এখন এই মিষ্টিটা আমি পানিতে ঢেলে দিব। যদি এই মিষ্টিটা পানিতে বেশি উঠে তার মানে হলো আমার মিষ্টিটা এখনো পুরোপুরি হয়নি, আর যদি ডুবে যায় তার মানে হলো আমার মিষ্টিটা হয়ে গেছে, মিষ্টি পুরোপুরিভাবে হয়ে গেছে কারণ মিষ্টিটা ডুবে গেছে। এখন দেখুন কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে মিষ্টিটা দেখতে। রসগোল্লাটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমি ফ্লেমটা বন্ধ করে দেব। এখন পরের দিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিবেন। বাই এভরিওয়ান।